চৌধুরী আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গত তিন মাসে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন প্রায় দেড়শো মানুষ আহত হয়েছেন সাড়ে ছ হাজার মানুষ প্রায় একচল্লিশটি জেলায় পঁচানব্বইটি মন্দির এবং চারশো বিশটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় হরতাল হয়েছে মোট পনেরো দিন দেশে সন্ত্রাস সংঘর্ষ সহিংসতা বাসে ট্রেনে নাশকতা ইত্যাদির ফলে জনগণ ব্যবসায়ী এবং নানা শ্রেণী পেশাজীবী মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত ও নিরাপত্তাহীন জনগণ তো বটেই নিরাপত্তা বাহিনীও নিরাপদ নয় গত দু মাসে সারা দেশে পাঁচজন পুলিশ নিহত হয়েছেন আহত অনেকে একদিকে জননিরাপত্তা যেমন হুমকির মুখে তেমনি হুমকির মুখে দেশের অর্থনীতি গতকাল বিজিএম ও বিকেএমইএ যৌথ সংবাদ সম্মেলন করে জানিয়েছে সাম্প্রতিক সহিংসতার কারণে পঞ্চাশ কোটি ডলারের কার্যাদেশ হারিয়েছে বাংলাদেশ এই সন্ত্রাস সহিংসতা নিয়ন্ত্রণে জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ কতটা কার্যকর আর বিরোধী দলের দায়ী বা কতটা সমকালীন এসব প্রসঙ্গ নিয়ে আজ কথা বলবো একাত্তর মঞ্চে শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথিদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন এর সাবেক সভাপতি আনিসুল হক রয়েছেন পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা এবং গুলশানের বাসা থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অনুষ্ঠানে একাত্তর মঞ্চ শুরু করার আগে এই মুহূর্তের শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের শাস্তি দেবে সরকার যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা করছে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে আইনের আনা হবে রাজধানীতে আটক তিন ব্লগার সাত দিনের রিমান্ডে হরতালে গাড়িতে আগুন ভাঙচুর রেলে আবারও নাশকতা তুরনা নিশিথা লাইনচ্যুত আহত বারো দস্যু দমনে সাগরে বিশেষ অভিযানে নৌবাহিনী ও পোস্কার বিশ জেলের লাশ উদ্ধার করেছে এটুকু আমরা এখন পর্যন্ত আমরা ট্যুরিজম ঘুরছি দর্শক আপনারাও অংশ নিতে পারেন একাত্তর মঞ্চের এই আলোচনায় ফোন করতে পারেন পর্দায় দেখানো নাম্বারে এছাড়া ফেসবুক টুইটার ইমেল এবং স্কাইপের মাধ্যমেও যোগ দিতে পারেন আমাদের আলোচনায় আনিসুল হক শুরুতেই আপনাকে প্রশ্ন করব এই যে আমি শুরুতেই বললাম যে একটি বর্তমান পরিস্থিতির একটা সারসংক্ষেপ সংক্ষেপ তুলে ধরার চেষ্টা ছিল কিভাবে দেখছেন এই পরিস্থিতিকে এই যে সহিংসতা হরতাল নাশকতা কিভাবে দেখছেন ধন্যবাদ আজকে প্রথম আপনার সঙ্গে বসেছি আপনি যে সূচনাটি করেছেন সেই সূচনার পর নতুন করে কোনো কিছু বলার আছে আমরা কি আজকে নতুন করে কোনো কথা বলতে পারব আপনি বলেছেন যে পনেরোশো একশো জন নাগরিক বাংলাদেশের নাগরিক মারা গেছে ছ হাজার পাঁচশো জন আহত হয়েছে পঁচানব্বইটি মন্দির এবং চারশো বিশটি বাড়ি ভাঙচুর হয়েছে পনেরো দিন হরতাল হয়েছে এর মধ্যে নিরাপত্তা বাহিনীর পাঁচজন পুলিশ মারা গেছে তো এই এই কটি কথার মধ্যেই তো আপনি সমস্ত মানে পরিবেশ তুলে নিয়ে এসছেন আজকে কিন্তু আমাদের এই আমরা গত চার বছর থেকে আরও বলতে গেলে বোধ গত ২০ বছর থেকে আমরা একই কথা বলছি একই ইতিহাসের পুনরাবৃত্তি দেখছি একই পরস্পরের প্রতি দোষারোপ দেখছি আজকে সাধারণের পার্সেপশন যা সেটাকে আমার মনে হয় যে যারা আমাদের শ্রদ্ধ রাজনীতিবিদ তারা সেইভাবে নিজেদের নিজেদের করে নেন না যখনই ওনারা কথা বলেন তখনই জনগণের নামে কথা বলেন যখনই ওনারা কথা বলেন তখনই বলেন যে জনগণ প্রত্যাখ্যান করছে কিন্তু সাধারণ মানুষ যে কষ্টে বিরক্তে অস্থির হয়ে যাচ্ছে এটা ওনারা নিশ্চয়ই বোঝেন কিন্তু তাদের যেই মানে গণ্ডি বা তাদের যেই সীমাবদ্ধতা অথবা তাদের যেই লক্ষ্য সেই লক্ষ্য রাখতে গিয়ে তার বাইরে ওরা বোধহয় আসতে পারছেন না আজকে এত প্রতিহিংসার খেলা নবনীতা কখনো দেখিনি বিশ বছরের রাজনৈতিক কোলাহল আমরা দেখেছি গণতন্ত্রের নামে কিন্তু আমার আপনার জীবন আজকে যেভাবে বা আমার আপনার মালামাল অথবা আমার আপনার ব্যবসা হরতাল অনেক হয়েছে কিন্তু হরতালে ওই ভয়টা ভয়টি পাইনি হ্যাঁ ছোটখাটো দুর্ঘটনা এবার সারা দেশে বা সারা দেশে যদি না বলি আরো বিশেষ করে অনেকগুলো জেলায় যেভাবে প্রতিহিংসা দেখছি পুলিশ পুলিশের এক্স আইজি আজকে এখানে আসেন পুলিশের কবজি কোনোদিন উঠে গেছে শুনিনি একটি পুলিশকে কালকে যেভাবে দেখেছি যে মাথা থেতলে দিয়েছে কে আগামীতে ক্ষমতায় আসবেন জানি না কেউ না কেউ তো আসবেনই ওনাদের মধ্যেই তারা কি মনে করেন যে আজকের এই পরিস্থিতি শেষ পরিস্থিতি হ্যাঁ পুলিশ আবার যে নাগরিক মারছে সেও বাংলাদেশের নাগরিক তার মানে জীবন এমন একটা জায়গা আছে আপনি একটি দৃশ্য দেখাচ্ছিলেন একটু আগে আপনি বলুন নবনীতা আজকে যদি বাংলাদেশ থেকে আমরা কোনো একটি পর্দায় দেখি যে আফ্রিকার কোনো দেশে হ্যাঁ অথবা নেপালে অথবা শ্রীলঙ্কাতে রাস্তায় এই ধরনের পুলিশ প্রতিদিন পুলিশ এবং জনতা মারামারি কাটাকাটি বোম ছোড়াছড়ি তাহলে কি পারসেপশন হবে আমার যে মানুষটি বিদেশে বসে আছে আমার যেই কাস্টমারটি বিদেশে বসে আছে আমার যে ইন্ডাস্ট্রি যার উপর আজকে আওয়ামী লীগ বিএনপি সবাই ডিপেন্ড করে এই ইকোনমির উপরে তারা প্রতিদিন এই দেশকে নিয়ে যে খেলা খেলছেন আর আমরা স্যান্ডউইচ হচ্ছি সুতরাং আমি কি করে শেষ করব শুধু বলতে পারি যে যে পরিস্থিতিটির মধ্যে আমরা যাচ্ছি তাদের আত্মপক্ষ এমনভাবে তারা সমর্থন করেন যেটিকে সাধারণ মানুষ কিন্তু ওভাবে দেখে না সাধারণ মানুষ আজকে অনেক মানে অনেক উদ্বিগ্নতায় আছে যে উদ্বিগ্নতার মানে শেষ করার চাবিকাঠি কিন্তু আবার তাদেরই রাজনৈতিক আমি এখানটা শেষ করতে চাই মোহাম্মদ নুরুল এই যে আনিসুল হক যেটা বলছিলেন যে পুলিশের কথা তিনি বারবার উল্লেখ করছিলেন যে কি আসলে কি ছবি যাচ্ছে বিদেশে বা নাগরিকদের মনে কি ছবি তুলে ধরা হচ্ছে যখন আমরা দেখছি যে পুলিশের কবজি উড়ে যাচ্ছে পুলিশের মাথা থেতলে দেওয়া হচ্ছে আবার অভিযোগ উঠছে এমনও আমরা দেখছি অনেক টেলিভিশনের ফুটেজে যে পুলিশ একেবারে কাছাকাছি থেকে গুলি করছে এবং বিরোধী দল বলছে যে পুলিশ পাখির মতো গুলি করছে এই যে পুলিশ আর জনতার এই মুখোমুখি অবস্থান এবং পুলিশের ওপর সরাসরি আক্রমণ এটা কি প্রভাব ফেলবে বাংলাদেশের মানে দীর্ঘমেয়াদী আইন শৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব তো ফেলবেই নেতিবাচক প্রভাব একটা ফেলবে তবে রাজনীতিতে প্রতিবাদের ভাষাটা যে অন্যরকম হয়ে গেছে প্রতিবাদের মাধ্যমটা অন্যরকম হয়ে গেছে সেটা নিঃসন্দেহে তো পুলিশ যে গুলি করছে সেটা কিন্তু আগের লাইভ অ্যামুনিশনের গুলি না আমরা গুলি বলতে যে বোঝাই সেটা না এখানে রাবার বুলেট দেওয়া মারা হচ্ছে আর কি তো আমি একটু আগে আলোচনা করছিলাম যে প্রতিটা ঘটনার একটা ব্যাখ্যা যদি সরকার প্রতিদিন দেন তাহলে জনগণের পক্ষে বুঝতে সুবিধা হবে তবে একদল লোক একটি গোষ্ঠী তারা যে ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে দিয়ে তাদের লক্ষ্য অর্জন করবার চেষ্টা করছে যেটা বাংলাদেশের এই পলিটির জন্য বাংলাদেশ রাজনীতির জন্যে ভালো না কেননা যেটা হক সাহেব বললেন যে পুলিশ তো ভিজিবল ফার্স্ট সিম্বল ভিজিবল অথরিটি আর কি যেটা তো তার প্রতি যদি আক্রমণ হয় তারা চাকরি করতে এসছে আপনি যার কথা বলা হলো যার মাথা থেতলে দেওয়া হয়েছে এ কিন্তু হয়তো কোনো গরিব কৃষকের ছেলে চাকরি করতে এসছে প্রজাতন্ত্রের কর্মচারী তার একটা দায়িত্ব আছে তো সে কিন্তু তখন মারমুখী হচ্ছে না বাট অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে হবে এই যে প্রচুর লোকজনের মারা গেছে সেটাও আমাদের উদ্বিগ্ন হওয়ার বিষয় তাহলে প্রতিবাদের মাত্রাটা কি খুব হিংসাত্মক হয়ে যাচ্ছে তাহলে অতীতে এই এইরকম সময় এত লোক মারা যায়নি এটা ঠিক কিন্তু অতীতে এত ভয়ঙ্কর হয়নি পাঁচজন পুলিশের কথা বললেন আমি যত জানি কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন সাতজন এবং সেই সময় বিবিসি সংলাপের একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে দেখেছি যে তখন সারা দেশে সাতষট্টি জন মারা গেছে তার মধ্যে সাতজন তো প্রায় দেখা যায় শতকরা দশ দশ দশমিক দুই ভাগ আর কি সেটাও খুব উদ্বেগজনক তাহলে এই যে পুলিশকে উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে এর পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে আমি সন্দেহ করি তো সেখানে ব্যাপারটা শুধু প্রশাসনিক বিষয় না এর একটা রাজনৈতিক দিক নির্দেশনা থাকতে হবে এক দল অভিযোগ করছেন যে আমাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না আমাদেরকে প্রসেশন করতে দেওয়া হচ্ছে না আচ্ছা এখানে আবার আইনের দিকটাও দেখে নেওয়া দরকার আইন আপনি যদি সর্বোচ্চ আইন দেখেন কনস্টিটিউশন সেটা বলা হচ্ছে হ্যাঁ আপনার জমায়েত হওয়ার অধিকার আছে কিন্তু সেটা নিরঙ্কুশ না আপনাকে শান্তিপূর্ণভাবে হতে হবে আবার দেশের দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধি যেটা আছে সেখানে বলে দেওয়া আছে যে পুলিশ যদি মনে করে যে আপনি বড় রকমের ধর্তব্য অপরাধ অর্থাৎ সিরিয়াস অপরাধ করতে যাচ্ছেন তাহলে আপনাকে নিবারণ করবার নিবৃত্ত করবার ক্ষমতা আছে পুলিশের তো এই দুটোর মাঝখানে নির্ভর করে একটা সমাজে তার গতিটা কি তার রাজনৈতিক দর্শন কি তার নেতৃত্ব কীরকম চিন্তা করে তো এটা তো বিভিন্ন সময় আমরা দেখেছি যে মেন প্রধান রাজনৈতিক দলের তাদের তাদের অফিসের বাইরে বেশি তাদের যেতে দেওয়া হয় না এখন যেমন হচ্ছে আগেও হয়েছে

কিন্তু এটা সিটিজেন্স পুলিশ ফোর্স আসলে তো নাগরিকদের মধ্যে দিয়ে আপনি একদল লোককে নির্বাচন করেছেন এবং তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং আইনের আন্ডারে তারা কাজ করবে এখন তারা যদি আইনের আন্ডারে কাজ না করে তারা যদি মাত্রাতিরিক্ত শক্তি ব্যবহার করে তার জন্য তার বন্দোবস্ত আছে কিন্তু যেটা যে আমি যেটা বলছি যে প্রোটেস্ট যেটা হতো আর কি পুলিশের রোলটা তো নিঃসন্দেহে খুবই ডেলিকেট আপনি কনস্টিটিউশন আপনাকে রাইট দিয়েছে এই কাজগুলো করব আপনার রাইট আছে ফান্ডামেন্টাল রাইটে উনি উনচল্লিশের দুই ধারায় আছে আবার আমাকেও কতগুলো বলে দেওয়া হচ্ছে তো এইটার সমন্বয়ে আমি কি করে করব আর আমি আমি বলব যে মাত্রাতিরিক্ত হিংসাত্মক পন্থায় প্রতিবাদ জানানো হচ্ছে এবং ওই যে পুলিশের যে পাঁচ চারজন মারা গেছে সুন্দরগঞ্জ ফাড়িতে অত্যন্ত নৃশংসভাবে মারা হয়েছে এবং সেখানে কিন্তু তারা তারা প্রায় নিরস্ত্র ছিল এবং তাদেরকে না মেরে আহত করে চলে যেতে পারতো তারা নিশ্চিত করে যে তাকে হবে আমরা তো মানে আমরা কোনো পক্ষ নিতে চাই না আমরা তো সাধারণ মানুষ হ্যাঁ আমি হয়তো একজন ব্যবসায়ী আমার একটা আরেকটি স্বার্থ থাকতে পারে আমরা যে সাধারণ দৃষ্টিতে যেটি দেখছি এটা সত্যি যে রাস্তাঘাটে যে ঝামেলা দেখছি এর সঙ্গে পুলিশ মারা গেছে তার সঙ্গে একশো পঞ্চাশ জন নাগরিক মারা গেছে সেই নাগরিকের সবাইকে সন্ত্রাসী তা হয়তো না কিন্তু আমরা এমনও দেখছি যে আক্রমণ প্রতি আক্রমণ চলছে এখন যিনি যেটা বলেন তার পক্ষে তার যুক্তি থাকেই একজন বলেন আরেকজন মানে তার যুক্তি খণ্ডন করেন কিন্তু একজন মানে দুজনই দু দুদিক থেকে বা দুটো দল দুদিক থেকে বলবেন আমাদের নেতৃবৃন্দ আছেন আমি দেখছি এখানে হানিফ সাহেব আছেন কিন্তু এই যে নন স্টপ সহিংসা এর তো একটা জায়গার শেষ হতে হবে কারণ এই দেশটা তো মানে আজকে যে বর্তমান বিধ্বস্ত ক্ষতবিক্ষত বা বিভীষিকাময় অবস্থার দিকে যাচ্ছে এটা তো শেষ হতে পারে না এই শেষটা নিয়ে আমার মনে হয় যে আমরা কোনো একটি জায়গায় পৌঁছানো উচিত মাহবুবুল আলম হানিফ এখানে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা তিনি বলছিলেন যে বিক্ষোভের ভাষাটা কিছুটা মাত্রাতিরিক্ত সহিংস হয়ে উঠেছে মাত্রাতিরিক্ত সহিংসতায় রূপ পাচ্ছে বিক্ষোভ আর আনিসুল হক বলছিলেন যে নিরাপত্তাহীনতার বোধ আছে সরকার কি করছে সরকার কি এই সহিংসতা এই নাশকতা সামাল দিতে ব্যর্থ হচ্ছে ধন্যবাদ আমরা আসলে আপনাদের আলোচনাটা দীর্ঘক্ষণ ধরেই শুনলাম আনিসুল্লক মাহমুদ সাহেব উনি ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়ে থাকেন এবং আমাদের সাবেক আইজিপি নুরুদ্দ সাহেব উনি বলেছেন যথার্থ বলেছেন প্রথমত আমি আপনাকে বলে রাখি যে এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন বহু আন্দোলন হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর আন্দোলনের শেষ অস্ত্র হিসাবে হরতাল পাকিস্তান আমল থেকে আমরা এই বহুবার দেখে এসেছি কিন্তু কখনো এরকম সেই না গাড়িতে অগ্নিসংযোগ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কখনো অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে আমরা এবার দু হাজার আট নির্বাচনে রাষ্ট্রের ক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে আপনাদের স্মরণে আসে যে গত বছর আঠারোই মার্চ তারিখে প্রথম কোনো কারণ ছাড়াই হঠাৎ করে জামাত শিবিরের লোকজন পুলিশের উপর অতর্কিত হামলা চালাই এবং সেই হামলার থেকেই শুরু হয় সহিংসতা এবং তারপর থেকে আমরা বিভিন্ন সময় দেখে এসেছি বিএনপি এবং জামাত ইসলামের যে কোনো রাজনৈতিক কর্মসূচি কোনো কারণ ছাড়াই তারা পুলিশ বাহিনীর উপরে হামলা করে তাদের উপরে বোমাবাজি করা তাদেরকে মারধর করা এবং পিটি হত্যা করার প্রবণতা দেখা গিয়েছে এটার প্রথম উদ্দেশ্যই ছিল একটাই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া এবং তাদের কর্মদক্ষতাকে নষ্ট করে দেওয়া এবং তারপরে এর জন্য যথেষ্ট প্রস্তুত ছিলেন এবং এটা মোকাবেলা করতে কি এখন সক্ষম হচ্ছে আমি যেটা বলি এবং এটার এটার একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারেন যেটা আমাদের পাকিস্তানে আমরা দেখেছি যে পাকিস্তান আফগানিস্তানের তালেবানের ব্যবস্থা এই একই ধারায় একই কায়দায় এই বাংলাদেশ তারা রক্ষাকারী বাহিনীর উপরে কোনো কারণ সায় যেভাবে পিটিয়ে নির্মমভাবে এটা আসলে কোনো সভ্য জগতে দেখার মতো নয় আমরা সবসময় বলে এসেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল গণতন্ত্রে বিশ্বাসী আমরা রাজনৈতিক দলগুলোর যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা সহায়তা করে এসেছি আপনি দেখুন গত চার বছরে বিএনপির বহুবার বহু কর্মসূচি পালন করেছে জনসভা করেছে তারা গণযাত্রা করেছে তারপর তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সভা সেমিনার যেখানে করেছে কোথাও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে তাদেরকে বাধা দেওয়া হয়নি। কিন্তু দেখা গেছে যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ করে গত বছর থেকেই আমরা দেখেছি যে যে কোনো সভা সমাবেশ শেষ হওয়ার পরেই হঠাৎ করেই তারা গাড়িগুলোর উপর আক্রমণ চলে গাড়ি আগুন দিয়ে দেওয়া এমআইসি আমার বাইরে মাহাবুল আলম হানিফ আপনার কাছে আবারো আসব এটা জানতে যে এই পরিস্থিতি সামাল দিতে পারছেন কিনা আপনারা সেটা আপনি কি মনে করেন একটা দর্শক ফোন নিয়ে আমাকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে দর্শক আপনারা নাম বলে প্রশ্ন করুন জি আমাজন সামনিয়ে আলো আমি দুজনের কাছে প্রশ্ন করতে যাচ্ছি কথাটা হলো এখানে ডিএমপি আলাদা দল হতে পারে আওয়ামী লীগ আলাদা দল হতে পারে কিন্তু বিলুপ্ততে একটা থাকতে হবে সেটা হলো স্বাধীনতা আমাদের যে স্বাধীনতা থাকতে পারে দলের মধ্যে মত একজনের কাজ একরকম হলে অন্য অপজিশন অপোজিশন সেটা অবজেকশন দিবে এটাই তো নিয়ম কিন্তু স্বাধীনতার মধ্যে দুটো মতটা থাকতে পারে না কোনোভাবে তাই না একাত্তরের যে আমাদের যে যুদ্ধ যে স্বাধীনতা এটার মধ্যে তো কোনো হওয়ার কথা কোন ধন্যবাদ আপনার মন্তব্য আমরা বুঝতে পেরেছি আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি থাকুন একাত্তর মঞ্চে আবারও স্বাগত একাত্তর মঞ্চে আমাদের সঙ্গে এরই মধ্যে যোগ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ আহ বিরতির আগে মাহবুবুল আলম হানিফ আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি মনে করেন কিনা এখানে নিরাপত্তাহীনতার কথা হচ্ছিল পুলিশের প্রতি মানুষের প্রতি সহিংসতার কথা হচ্ছিল আমরা আমি জানতে চেয়েছিলাম আপনি কি মনে করেন কিনা সরকার মানুষকে নিরাপত্তা বোধ করাতে ব্যর্থ হচ্ছে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে ধন্যবাদ যে আগের শব্দ বিভ্রাটের জন্য হয়তো আমার কথাটা কথা করতে পারি নাই আমাকে আবার ধন্যবাদ আমরা যে কারণে যেটা আমি বলছিলাম যে প্রথমত যে এই যে সন্ত্রাস হচ্ছে এটা কি কারণে হচ্ছে আজকে এটা রাষ্ট্রকে অচল করে দেওয়ার রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য বিএনপির জামাত যে পরিকল্পিত নাশকতা লিপ্ত হয়েছে কি কারণে কারণ তো একটাই ছিল যুদ্ধাপরাধের বিচার করা এই সরকার চার বছর অতিক্রম করেছে এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে পাঁচ বছরের দায়িত্ব নিয়ে রাষ্ট্র ক্ষমতা এসেছে তো তিন দুই বছর পার না হতেই তখন থেকে আন্দোলন শুরু হলো যখনই আপনারা দেখেছেন যুদ্ধাপরাধের বিচার কাজ শুরু হয়েছে তখন থেকে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যে যাওয়া হয়েছে আমরা সরকার কিন্তু সবসময় জনগণের মানের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর এবং সরকার কিন্তু প্রথম থেকে দায়িত্বশীল আচরণ করেছে আপনারা দেখেছেন যে প্রথমে রাজশাহীতে ছাত্র শিবিরের মিছিল থেকে পুলিশের কাছে অস্ত্র কেড়ে নিয়ে সে অস্ত্র দিয়ে পুলিশের পরে আঘাত করা তার আগে পর্যন্ত কখনও কিন্তু পুলিশ গুলি করে কোনো মানুষকে আহত করে সেরকম কিন্তু নজর ছিল না কিন্তু যত দিন যত গিয়েছে বিশেষ করে বিএনপির উস্কানিতে এবং বিএনপির মদতে জামাত শিবির তার ভয়ঙ্কর ফ্যাসিস চরিত্রে চলে এসেছে তারা পুলিশ উপর সরাসরি আক্রমণ করে মানুষকে পিটিয়ে হত্যা করেছে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ নিরুপায় হয়ে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা আইনের সর্বোচ্চ প্রয়োগ করেছেন এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকার মানুষের যানবাহন নিরাপত্তা ব্যর্থ হয়েছে বলার কোনো সুযোগ নেই আমরা সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও জনগণের যানমাল নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিয়েই দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে ধন্যবাদ আমরা সালাউদ্দিন আহমেদ বিএনপি যুগ্ম মহাসচিব তাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে বাসে আগুন ট্রেনে আগুন ককটেল বিস্ফোরণ একের পর এক হতাহতের ঘটনা এই এই বিষয় এই এই ঘটনাগুলো ঘটছে হরতাল দেওয়া হচ্ছে হরতালের আগের দিন এমনকি হরতালের আগের আগের দিন থেকে এই নাশকতার ঘটনাগুলো ঘটছে এর দায় নেবে কে দাইতো আপনারই নেওয়া উচিত আমার মনে হয় কারণ আমি এখন কার জবাব দেব আনিসুল সাহেবকে আমি আমি এপ্রিশিয়েট করতে বক্তব্য আমি ভেবেছিলাম উনি অর্থনীতি নিয়ে কথা বলবেন আমাকে এখন হকের বক্তব্য আপনি শুনছিলেন না আপনি শুনছিলেন মাহবুবুল আলম হানিফের বক্তব্য না আমি আমি কিছু কিছু শুনেছি ভদ্রলোকের তো কিছু এপ্রিশিয়েশন দরকার ও আচ্ছা হ্যাঁ কারণ উনি আমার অনেক পূর্ব পরিচিত এবং উনি বিজনেস কমিটির একজন খুব পপুলার লিডার এবং অন্য সেক্টরে গেলেও পপুলার হতেন সাবেক আইজি সাহেবের যে বক্তব্য এটাও আমি অ্যাপ্রিসিয়েট করি আর মাানুদ সাহেবের যে কথা যে দায় দায়িত্ব কে নেবেন এবং কারা শুরু করেছে। আমি ছোট্ট একটি প্রশ্ন করব। আজকের দিনসহ মাত্র আঠাশটা হরতাল বিএনপি করেছে এবং কী দাবিতে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ বিক্ষোভ কোনো কিছুই করার জন্য বিএনপি এবং আটার দলীয় জুটকে সুযোগ দিচ্ছে না বাধা দিচ্ছে হামলা হচ্ছে এবং আমার মনে হয় সারা পৃথিবীর সভ্য কোনো রাষ্ট্রে বিরোধী দলের রাজনৈতিক কার্যালয়ে হামলা করে শীর্ষ নেতৃবৃন্দদের দরজা ভেঙে এরেস্ট করে নেওয়ার পরেও আমরা কোনো কর্মসূচি দিতে পারবো না এটাও ঠিক না আর দ্বিতীয় কথা হলো আপনারা বলেছেন গাড়ি পোড়ানো হরতালার আগের দিকে নিরাপত্তাহীনতা ইত্যাদি এটা কি আপনারা একটু ফিরে দেখাতে পারেন না গত বিএনপি সরকারের সময়ে তারা 173 দিন হরতাল করেছিল এখানে বারুদের গুঁড়ো দিয়ে পুরো বাসায় গর্জন মনুষ্যত্ব করেছিল আমি এগুলো প্রসঙ্গ আনতে চাই না আনিসুল এখানে বলছিলেন যে 20 বছর ধরে এটা দেখছেন আর কত বছর দেখবেন আরও কিছুদিন দেখতে উদয় হবে সরকারের পতন না হওয়া পর্যন্ত 91 সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ওনারা তিয়াত্তর দিন সর্বমোট একশো তিয়াত্তর দিন হরতাল করেছেন কিন্তু আমরা এই একই দাবিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার জন্য এবং অন্যান্য গণতান্ত্রিক দাবিগুলো সহ আঠাশ দিনে হরতাল দেয়নি কেননা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের দুর্ভোগ বাড়াতে চাইছে তা আমরা এখন যদি আপনারা বলেন দায় দায়িত্ব কে নেবে যদি বলি স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান লঙ্ঘন করে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছে এই উস্কানি কি কীসের লক্ষণ এবং রাজনৈতিক দলের কর্মীদেরকে সরাসরি প্রতিহত করার যে একটা আহ্বান জানানো সেটা হানিফ সাহেবও এর বিরোধিতা করেছেন বলে আমি শুনেছি এবং আমাদের রাজনৈতিক দলের ভেঙে নেতাদের নিয়ে যাওয়ার বিষয়টিও আমি শুনেছি হানিফ সাহেব অনেকটা পছন্দ করেননি উনি বক্তব্য দিয়েছেন এটা আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি এটা পলিটিশিয়ানদের মতো বক্তব্য তো এখন যদি এভাবেই চরমস্কানে দিতে থাকে আজকে আমি এক জায়গায় বলেছিও জনগণ তো রজনীগন্ধার ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না এবং সেই দোষ আপনি কাকে দিবেন রাতের অন্ধকারে নিরহ গ্রামবাসীর উপরে যদি পুলিশ র্যাব বিজিবি গিয়ে আসামি দরার নামে মিথ্যা মামলায় গুলি বর্ষণ করে সেখানে যদি কিছু ঘটনা হয়েই যায় এই দায়িত্ব কে নেবে অবশ্যই সরকারকে নিতে হবে যেহেতু তারা সরাসরি এই সমস্ত মিথ্যা মামলার আসামি দরার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছে এবং অগণিত মানুষ হত্যা হয়েছে আমি বলবো যারা গোবিন্দল গ্রামে গৃহবধূ গ্রামের ভিতরে তার গৃহ অভ্যন্তরে গুলি খেয়ে আহত হয় মারা যায় যে মানুষ অ্যাম্বুলেন্সে পথযাত্রী তাকে গায়ে গুলি গায়ে ঠেকিয়ে গুলি করা হয় কক্সেসবাজারের নবাব মিয়াকে আপনারা ফুটেজে দেখেছেন পত্রিকা এবং অন্যান্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে এই 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 নাশকতা এই সহিংসতা যে চলছে এটি কতদিন ধরে চলবে আর আপনি একটা হরতালের একটা পরিসংখ্যান দিচ্ছিলেন যে আপনাদের যে গত দফায় আপনাদের মেয়াদকালে আওয়ামী লীগ আরো বেশি হরতাল দিয়েছে কিন্তু অত হরতাল দিয়েও তো আপনাদের সরকার পতন ঘটাতে পারেনি আপনারা তো এখন এক দফার আন্দোলন করছেন আলোচনার জন্য কি আপনারা প্রস্তুত আর এক দফার আন্দোলন করে কি আসলে হরতাল দিয়ে সরকার নামাতে পারবেন আওয়ামী লীগ তো পারেনি এর চেয়ে বেশি হরতাল দিয়ে আপনার কি মনে হয় যে আমরা সরকার পতন ঘটাতে পারবো না আমার তো মনে হয় যে অর্থনীতির বেহাল দশা হয়েছে ব্যাংকিং সিস্টেম লুটপাট হয়ে দেউলিয়া হয়ে গেছে আমাদেরকে নামাতে হবে না ওনারাই বোধহয় ছেড়ে পালিয়ে যাওয়ার অবস্থা হবে কয়েকদিন পরে সালাদ্দিন আমি এখানে আনিসুল হকি আপনার সঙ্গে কিছু যোগ করতে চাইছিলেন না আমরা আমি বলতে চাই যে আমাদের রাজনীতিবিদরা আজকাল এত ইয়াং এবং দেখতে এত ভালো এবং এত সুন্দর কথা বলেন যে ওনাদের দুদলই নিজেদের আত্মপক্ষ এত ভালোভাবে মানে নিজেদেরকে মানে আত্মপক্ষ সমর্থন করেন বা যুক্তি দেন কিন্তু সাধারণ মানুষ ওনাদেরকে কতটুকু বিশ্বাস করে বা কতটুকু বিশ্বাসের জায়গা এখন আছে এটা কিন্তু ওনারা তলিয়ে নিশ্চয়ই দেখছেন কিন্তু মন খুলে বলছেন না আমরা যেমনি মনে করি যে আমরা বলেছি প্রকাশ্যে যে বিএনপির অফিসে যে মানে যে অনুপ্রবেশ হয়েছিল সেটাকে কিন্তু কেউ ইভেন আমি দেখেছি হানিফ সাহেব এটাকে মানে এর নিন্দা করেছেন আমরা এটাকে যেমনি নিন্দা করি তেমনি আমরা এটাও বলি যে একটি গণতান্ত্রিক সরকারের পাঁচ বছর থাকা উচিত এবং সেই পাঁচ বছর থাকার পর যদি মানুষ তাকে সমর্থন না করে মানুষ প্রতিবারই কারেক্ট ডিসিশন নিয়েছে একজন ভদ্রমহিলা ঠিক এর আগে প্রশ্ন করছিল যে স্বাধীনতা তো সবাই চান নিশ্চয়ই তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হলো দুদিক থেকে দেখার সমস্যা হলো জনগণকে জনগণের কারণে এবং স্বাধীনতার কারণে এবং এটিকে রক্ষার কারণে ওনারা মনে করেন দায়িত্বে বা ক্ষমতায় যাওয়া উচিত এবং সেটি করার জন্যে ওনাদের নিজস্ব দিক থেকে তাদের মানে সমস্ত যুক্তি নিয়ে অগ্রসর হওয়া এখানে তত্ত্বাবধায়ক সরকার এখানে সমস্যা এখানে যুদ্ধাপরাধী সমস্যা তেমনি আওয়ামী লীগের দিক থেকে এখানে কনস্টিটিউশন সমস্যা সুতরাং এই সমস্যা যদি আগামী ছ মাসও আলোচনা করেন এই সমস্যার সমাধান হবে না আমরা শুধু জানতে চাই যে সমাধান কি এবং আমরা কি ভাবছি ওনারা কি ভাবছেন নুরুদা আপনার কাছে আসবো বিরতির পর জানতে যে এই যে এই সহিংস পরিস্থিতি সামাল দিতে পুলিশ কি করতে পারে বিরোধী দল এর অভিযোগ আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরছি একাত্তর মন ভারত স্বাগত একাত্তর মঞ্চে মোহাম্মদ নুরুল হুদা আমরা বিরতির আগে আলাপ করছিলাম একদিকে পুলিশ নৃশংস খুন হচ্ছে অন্যদিকে পুলিশ ব্যাপক প্রতিরোধের মুখেও পড়ছে যেখানে তারা তাদের ভাষ্য অনুযায়ী অপরাধীদের গ্রেফতার করতে যাচ্ছেন আর বিরোধী দলীয় যুগ্ম মহাসচিব বলছিলেন সালাউদ্দিন আহমেদ যে পুলিশ নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ করতে গ্রামে যাচ্ছে সেজন্য প্রতিরোধের মুখে পড়ছে এই যে পুলিশের কর্মকাণ্ড এতটা বিপরীত বিতর্কমুখী এবং বিতর্কিত হয়ে পড়ছে এবং এই পরিস্থিতিতে পুলিশ কতটা কাজ করতে পারে পুলিশের কাজ সবসময়ই বিতর্কিত হবে তার কারণ সে তার কাজটা অত্যন্ত আনপ্লেজেন্ট কাজ আর কি যেটা আমি বধুগোড়াই বলেছি যে আপনাকে স্বাধীনতা যেগুলো দেওয়া আছে সেগুলো নিরঙ্কুশ না তো আপনাকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যা তাকে ডিসাইড করতে হয় এখন যে অভিযোগ উঠছে যে বলা হচ্ছে যে নিরস্ত্র মানুষের হামলা করছে প্রতিটি ঘটনার যদি একটা তদন্ত হয় এবং এগুলো রেগুলেশনসেই আছে যে প্রতিটি ঘটনার প্রতিটি ফায়ারিংয়ে তার একটা নির্বাহী তদন্ত হবে প্রয়োজনে তার একটা বিচারিক অনুসন্ধান হবে এগুলো হলে এগুলো যদি প্রত্যেক দিনের পরে হয় তাহলে ব্যাপারটা খোলসা হবে আর কি তো আমি যেটা আমি যেটা বুঝছি এইটা যেটা প্রধান দুই রাজনৈতিক দল তারা গঠনতান্ত্রিক রাজনীতি করে কনস্টিটিউশনাল পলিটিক্স করে কনস্টিটিউশনাল পলিটিক্সের প্রতিবাদের ভাষা এইটা না এবং রাষ্ট্রের একটা অঙ্গ যদি এভাবে জনগণের সামনে দাঁড়িয়ে যায় সেটা ভালো না একই সময়ে আমি প্রোটেস্ট করতে চাচ্ছি কত দূর পর্যন্ত দেওয়া যাবে না যাবে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার তো এখানে পুলিশকে ওই ধরনের পরিস্থিতির মুখোমুখি যাতে না হতে হয় তার বন্দোবস্ত নিতে হবে কিন্তু একটু বললেও এটা মাঠ পর্যায়ে যিনি কাজ করছেন তাকে তো শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে কতখানি তিনি যাবেন কতখানি যেতে পারেন

এটা তদন্ত হয় অনুসন্ধান হয় এবং তা করার কোনো অসুবিধার কথা না কিন্তু মূল কথা হচ্ছে আমি যদি গঠনতান্ত্রিক রাজনীতির প্রতিবাদের ভাষা এটা হয় তাহলে তাহলে মুশকিল হবে আর কি তাহলে আমি কি আমি আপনার পুলিশ বাহিনী তো রাজনৈতিক নিয়ন্ত্রণে কাজ করে যিনি পলিটিক্যাল এক্সিকিউটিভ মন্ত্রণালয়ের লেভেলে যিনি তিনি সিদ্ধান্তটা দেবেন কিভাবে এই কাজগুলো হবে আর একটা অপারেশনাল রেসপন্সিবিলিটি আছে এখন আমাকে এটা এনশিওর করতে হবে যে রাজনীতির রাজনৈতিক কর্মকাণ্ডগুলো কিভাবে হবে এবং সেখানে যেখানে প্রতিবাদ হতেই হবে কেননা আমি তো গণতান্ত্রিক রাষ্ট্র আমি তো বলেছি যে শাসনতন্ত্রে এই অধিকার দেওয়া আছে কিন্তু ওই অধিকার আদায়ের লক্ষ্যে আমি যদি ভায়োলেন্ট হই তাহলে পুলিশ আইন মোতাবেক সে তো কাজ করবেই কিন্তু এই যে প্রজাতন্ত্রের কর্মচারীদের যদি এই রকম একটা হিংসাত্মক পরিস্থিতির মুখে আপনি একটা বিপরীত ভূমিকায় এসে যায় তারা সেটা কারো জন্যই ভালো হবে না এবং এটা তো সব সময় বিটুইন টু মেজর পার্টি তারাই দেশ চালাবে নুরুল বলছেন যে রাজনৈতিক দলগুলোরই একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে আপনিও বারবার সেটি বলছিলেন কি চান মানে এই সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলো কিভাবে করতে পারে আপনি দেখেন আমরাই যখন নিজেরা কথা বলছিলাম আমাদের মধ্যে আমরা বলছিলাম যে যেটা ক্যামেরার কথা না যে টায়ারিং হয়ে যাচ্ছে আমাদের রাজনীতি হয়ে যাচ্ছে বলছেন না সাধারণ মানুষ মানে পরিশ্রান্ত হয়ে যাচ্ছে বিশ বছর একই ধরনের ঘটনা ঘটছে আজকে এই ওনার কথা থেকে আমি বলতে চাই পুলিশ বাহিনীর যার সম্মুখীন হচ্ছে ধরে নিলাম কালকে আগামী ইলেকশনে মানে কত কিছুই ধরে ধরে নিলাম আমাদের যিনি আছেন আমাদের সালাউদ্দিন সাহেবরা বিএনপি ক্ষমতায় গেল এই অবস্থা থেকে যদি বিএনপি ক্ষমতায় যায় এরকম একটা মানে সংঘাতের এন্ড রেজাল্টে আওয়ামী লীগ তো খুব ছোট দল নয় সেদিন যদি তারা একই অবস্থানে অবস্থান নেয় তাহলে আমরা কোথায় যাব মানে আমাদের কী অবস্থা হবে আমরা কিন্তু এটাকে যুদ্ধ বলি না যুদ্ধ বললে অনেক বড় বলা হয় এটাকে বলি মানে একটা বিভীষিকাময় সংঘাত কেন সংঘাত বলছি বিভীষিকাময় কারণ গত বিশ বছরে কিন্তু আমরা এরকম দেখিনি সুতরাং আমাদের মনে প্রশ্ন জাগে ওনারা কি সমাধান করবেন না এই সমাধানের পথ কি যুদ্ধ এটা কি দেশ দখল যে এক দল এসে দখল করে ফেললো এই সমাধানের পথ কিন্তু ইলেকশন এখন সমস্যা কী আমি আমার সামনে দুজনেরই ছবি দেখতে পাচ্ছি ওনাদের কাছে আমার কিছু স্পষ্ট প্রশ্ন যেমন বিএনপি বলছে আমরা পার্লামেন্টে যাব না আমাদেরকে এজেন্ডা দিয়ে তারপরে কথা বলতে হবে সাধারণ মানুষের মন থেকে যদি এই কথাটা আসে যে আপনারা যদি একদিন পার্লামেন্টে যান এবং যে এটা নিয়ে তর্ক করেন আওয়ামী লীগ যদি না শোনে তাহলে তো আমার মন পরিবর্তিত হবে আপনারা যদি এজেন্ডা ছাড়া কোথাও বসেন তাহলে কি মানে পৃথিবী উল্টে যাবে অথবা জনগণ কি ধরে নেবে যে আপনারা পারছেন না তা কিন্তু জনগণ ধরবে না জনগণ বরণ ভাববে যে ওনারা সমাধান করতে চাইছেন সুতরাং এই সমাধানের প্রশ্নে ওনাদের কাছে আমার একটি প্রশ্ন যে এজেন্ডা ছাড়া কি আসলেই বসা যায় না একটি দিন চা খাওয়া যায় না তেমনি আওয়ামী লীগের কাছে আমাদের প্রশ্ন যে ওনারা বলছেন যে এজেন্ডা ছাড়া বসতে হবে তো আমরা তো জানি যে এজেন্ডা হল সরকার গঠন করা এবং আমরা এটাও দেখেছি যে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব বলেছে ইন্টারিম গভমেন্ট বলে একটি মানে শব্দ উচ্চারিত হয়েছে সরকার কীরকম হবে এখন সংসদে একরকমের সরকার আছে তখন সরকার কি হবে তো আপনারা ওনার কি জাস্ট বলতে পারেন না যে এজেন্ডা তো এরকমই হতে পারে আমার প্রশ্ন হানিফ সাহেবের কাছে এজেন্ডা তো এরকমই হতে পারে আগামীতে কি সরকার গঠন হবে ইন্টারিম সরকার হলে আসেন আমরা সেটা নিয়ে কথা বলি সালাউদ্দিন আহমেদ আনিসুল হকের কথা শুনছিলেন এজেন্ডা ছাড়া পার্লামেন্টে গেলেই কি হয় অথবা যাওয়া যায় না বা বাইরে কি আলোচনা করা যায় না যাতে কি আপনারা হ্যাঁ আনিসুল হক সাহেব অনেক सुशील বক্তা উনি অনেক পৌঁছলে কথা বলেছেন আমি তাকে ধন্যবাদ জানাই তার আগে আই জি সাহেবের একটা প্রশ্ন বোধ হয় আমি একটু সম্পর্ক করব পলিটিক্যাল এক্সিকিউটিভ ইন দ্য মিনিস্ট্রি যেই অর্ডারটা দেন তিনি যা চান তাই ফিল্ডে পুলিশ বাহিনী বাস্তবায়ন করেন এক্ষেত্রে পুলিশের স্বাধীনতা খুব একটা নাই আই অ্যাগ্রিড এবং তাই কিন্তু এখন দেশে দেখা যাচ্ছে হচ্ছে কারণ মিনিস্ট্রি আমরাও চালিয়ে দেখেছি অপজিশনও ছিলাম আমরা এটা আমাদের প্র্যাকটিস হয়ে আসছে আর এজেন্ডা ছাড়া আলোচনার কথা আনিসুলক সাহেব বলেছেন আপনি যে বাংলাদেশে মানুষ এবং একজন বিখ্যাত লোক আপনাকে সারা দেশের মানুষ চিনে আপনার অনেক অভিজ্ঞতা এজেন্ডা ছাড়া কোনো আলোচনা করে কোনো সমাধান করা যাবে কিনা এখানে আপনি দেখেছেন যে স্যার নিনিয়ান আসলেন গেলেন অনেক ব্যক্তি চেষ্টা করলেন আপনার কমনওয়েলথ স্টেট সেক্রেটারি আসলেন অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো সময় কোনো সমাধান আমরা যখন সরকারে ছিলাম তখন বিরোধী দল মানে বলব এখন আপনি বলছেন এজেন্ডা ছাড়া আলোচনায় আমি আপনার জায়গায় থাকলে হয়তো আমি তাই বলতাম কিন্তু যে বিষয়টা একবার সেটেলড হয়ে গিয়েছিল যে আমাদের জাতি হিসেবে আমরা মানুষ হিসেবে আমরা সেই উচ্চতায় এখনো হয়তো পৌঁছতে পারিনি বলেই ওয়ান একটা পলিটিক্যাল পার্টির দলীয় সরকারের অধীনে নির্বাচনটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হবে না এটা ন্যাশনাললি এবং ইন্টারন্যাশনাললি অনেকটা সালাউদ্দিন একটা সেকেন্ড মাঝখানে কথা বলি আমি কিন্তু এটা বলতে চেয়েছি যে আমি ওনাকেও একটি একই ধরনের প্রশ্ন করেছি যে কেন এজেন্ডা দিতে পারবেন না একটা সরকারের আমার প্রশ্নটা হলো যে আপনারা যদি একদিন বসেন এজেন্ডা ছাড়া বসলেও কিন্তু আপনারা রাজনৈতিক আলোচনাই করবেন অন্য কোনো আলোচনা করবেন না আর আপনারা যদি একদিন পার্লামেন্টে বসেন বা বাইরে বসেন তাতে দেশের লোকের মধ্যে একটা আশ্বাস তাতে তো আপনার আজকে যেই আপনি যেভাবে কাজ করছেন সেটা তো ক্ষতিগ্রস্ত হবে না বরং আমাদের কাছে কিন্তু মনে হবে যে বিএনপি অনেক এগিয়ে আসছে বিএনপি প্রো অ্যাক্টিভ সালাউদ্দিন আমি খুব সংক্ষেপে যদি আপনি আনিসুল হকের বক্তব্যের একটি প্রতিক্রিয়া দেন আমরা মাহবুবুল আলম যাব হ্যাঁ খুব কম সময়ের মধ্যেই দিচ্ছি এজেন্ডা ছাড়া আমি আনিসুলক সাহেবকে ইনভাইট করছি দুই দলের জন্য দুই দলের মধ্যে বসার জন্য কিন্তু আছে ইন প্র্যাকটিস যেটা হবে যে এই আমাদের দুই দলের মধ্যে এজেন্ডা ছাড়া বসা এখন ডিফিকাল্ট হয়ে যাবে আচ্ছা আমার আমার প্রশ্ন আমার প্রশ্ন হানিফ ভাইয়ের কাছে হানিফ ভাই আপনাদেরই আপনারাই বলছেন একটা ইন্টারিং गवर्नमेंट নিয়ে হতে পারে এ ব্যাপারে আলোচনা হতে পারে যদি আপনারা এই ধরনের একটি বড় এজেন্ডা দেন যে হ্যাঁ ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আসো আমরা কথা বলি বা ভবিষ্যতে যে সরকার গঠন হবে সেটি নিয়ে আসো আমরা কথা বলি তাতে কি মানে জাতির বৃহত্তর স্বার্থে এটা কি খুব বেশি বড় হয়ে যাবে আমাদের উদ্বিগ্নতা তো আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের উপরে আমাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে পরিপূর্ণভাবে মাহবুবুল আলমানি হানিফ আপনি আমাকে শুনতে পাচ্ছেন এই প্রশ্নটি আপনার উদ্দেশ্যে ছিল আনিসুল হকের এই প্রশ্নটি আচ্ছা ধন্যবাদ তবে আমাকে একটু একটু পিছনে ফিরে যেতে হচ্ছে দু একটি কথা বলার জন্য কারণ আমাদের বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব কয়েকটি কথা বলেছেন যে এগুলোর সম্বন্ধে একটু পরিষ্কার হওয়ার দরকার আমার মনে হয় যে তাহলে দেশবাসীর কাছে একটা ভুল তথ্য হয়ে যাবে প্রথমত উনি বলেছেন যে বিএনপির অফিসে হামলার একটা নজিরবিহীন ঘটনা যেটা কখনো ঘটে নাই তা আমি আগেই বলেছি যে হামলাকে আমরা রাজভাবে সমর্থন করি নাই আমরা কিন্তু এর আগে দেখেছি যে দু হাজার চার সালের পয়লা মার্চ আওয়ামী লীগের অফিসে কীভাবে ওখানে পুলিশ ঢুকে টিয়ার গ্যাস ছুড়ে ভিতরে ঢুকে লাঠি পেটে করে তাদের পিটিয়ে বের করেছিলেন এই খবর শোনার পরে আমাদের তৎকালীন বিরোধী দলের নেত্রী আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জয় শেখ হাসিনা উনি দলের অফিসে ছুটে আসেন আসার পরে উনি কার্যালয়ের ভিতরে যে নেতাকর্মীদের রক্ষার চেষ্টা করেন তার উপস্থিতি কিন্তু পুলিশ পিঠে আমাদের সমস্ত সিনিয়র নেতাদেরকে বের করে গ্রেফতার করে নিয়ে গেছিলেন সেই ঘটনাও কিন্তু জানা আছে দেশবাসীর সেই ঘটনার জন্য কিন্তু সময় সরকার পক্ষ থেকে কখনো কোনো দুঃখ প্রকাশও করা হয়নি বা এই ঘটনার জন্য কাউকে শাস্তি দিয়ে সেরকম নজির নেই বরং আরো উৎসাহিত করা হয়নি আসছে আর কয়েকটি দু একটি কথা বলতে হবে দু একটি কথা আমাকে বলতে হবে একটু সময় আমাকে দিতে হবে দ্বিতীয়ত কক্সবাজার অ্যাম্বুলেন্সের যে হামলার কথা বলেছেন সালাদ সাহেব যে হামলাটা করেছিল ওই সময় বিএনপি জামাতের সমর্থকরা হরতালকারীরা এবং সেই হামলার কারণে একজন রোগী হার্ট করে মারা গিয়েছিলেন এটা দেশবাসী দেখেছে বাসে আগুনের কথা বলেছেন আমরা এর আগেও কিন্তু বিএনপি সরকারের সময় অনেকবার হরতাল করেছি এটা সত্য কিন্তু কোনো হরতালে আমরা কখনও কোনো গাড়ি ঘুরে অগ্নিসংযোগ করেছি এরকম নজির নেই শাহবাগের কাছে একটা বাসে অগ্নিসংযোগ হয়েছিল যেটা পরবর্তীতে আদালতে প্রমাণ হয়েছে যে ওই বাসে বিএনপির সরকার থেকে আগুন দিয়েছিল এবং একটা মিথ্যে সাক্ষ্য দিয়ে আমাদের নেতা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের বিরুদ্ধে এইটা সাক্ষ্য দিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল সেটা আদালতে প্রমাণিত হয়েছে দ্বিতীয়ত যে এই যে বিআরপি তারা দাবি করতে তাদের সভা সমাবেশ করতে দাহানা সাহেব ভাবেন আপনি আমার জিজ্ঞাসা সালাউদ্দিন সাহেবের কাছে বা বিনতিনজির কাছে গত 4টি বছর আপনারা বহু সভা সমাবেশ করেছেন কোন সভা সমাবেশ আপনাদেরকে মাগুলান হানিফ আমাদেরকে সংবাদ যেতে হবে আমি 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 এক মিনিট শেষ করে দিতে চাই

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোথায় কি দুর্বলতা আছে সেটাকে পয়েন্ট আউট করুন আমরা তো চাই যে আগামী জাতিসংঘ নির্বাচন অবসুষ্ট হোক আমরা সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে বর্তমানে পৃথিবীর যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। যে পদ্ধতিতে সেই পদ্ধতিতে আমরা নির্বাচনকে দেখাইতে চাই যে না আমরা নির্বাচন অবসুষ্ট করা সম্ভব কারণ ইতিমধ্যেই এই সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচন অবাস নিরপেক্ষ হয়েছে যে স্বাভাবিক কারণে এখানে কোনো সংখ্যার কোনো কারণ নেই তারপরেও আমরা মনে করি যে আলোচনার জন্য আমাদের দ্বার সবসময় খোলা কিন্তু আপনি সন্ত্রাস করবেন আপনি নাশকতা করবেন গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়ে মারবেন গাড়িগুলো আগুন দিবেন সরকারকে পতন ঘটনার ষড়ন্ত্র করবেন সেনাবাহিনীকে উস্কে দিবেন বিদেশিদেরকে আহ্বান জানাবেন এরপরে যদি আলোচনার কথা বলেন আপনাদের আত্মপক্ষ সমর্থন আমরা আপনাদের আত্মপক্ষ সমর্থন সবসময় শুনছি আমার আমাকে সালাউদ্দিন সাহেব বলেছেন আনিস সাহেব তাহলে চেষ্টা করুন আমরা না আমরা ব্যবসায়ীদের চেষ্টা করব আমাদের একটি প্রস্তাব আপনাদের কাছে আছে আপনারা বন্ধু এই সোসাইটিতে থাকেন আপনারা আমাদের কাউকে না জানিয়ে একটু নিজেরা বসুন একটু কথা বলুন কারণ দেশ আজকে যে জায়গায় যাচ্ছে আপনারা যে আগামীতে ক্ষমতায় আসেন এই চালানো খুব মুশকিল হয়ে যাবে আমাদের সময় শেষ ধন্যবাদ আপনাদের সবাইকে যোগ দেওয়ার জন্য একাত্তর মঞ্চে আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে বিদায় নিচ্ছি আমি নবনীতা চৌধুরী থাকুন একাত্তরের সঙ্গে